নমস্কার বন্ধুরা, আজকে এসেছি আমরা একটা জায়গাতে, যে জায়গাটা আপনার দেখাবো, ওই যে দূরে যে পাহাড়ের মতো দেখাচ্ছে জায়গাটা, ওই জায়গাটা আজকে দেখাবো। উঁচুতে আজকে যাব, এটা আমার লোকালের জায়গা। এটা কোনো পাহাড় নয়, এলাকার উঁচু জায়গা আর কি। ওই জায়গাটাতে যাব, গিয়ে দেখাবো জায়গাটা কীরকম আছে এবং দেখতে কীরকম সেটা দেখানোর জন্যে দেখাচ্ছি। আর চারিদিকটা আছে ঠিক এরকম, চারদিকে সবুজ, শুধু ধান ক্ষেত। ধান মোটামুটি পাকা টাইম হয়ে এসেছে, এই যে ধানগুলো দেখাচ্ছে। আর এই এরকম জায়গায়, এরকম ঠিক লোকেশনে ঠিক এরকম, এখানে এরকম চারদিকে ওই পাশে একটা রাস্তা আছে, আপনার প্রধানমন্ত্রী সড়ক যোজনা আছে, ওটা ওটা টোটাল একটা রাস্তা। আর কথা বলতে বলতে চলে যাচ্ছি এই জায়গাটাকে, এই জায়গাটা গিয়ে দেখাচ্ছি। আজকে এসেছি আমার এলাকায়, একটা ছোট পাহাড় আছে, মানে পাহাড় বলতে সব থেকে এলাকার উঁচু জায়গা, এটা প্রাকৃতিক ভাবেই তৈরি এই জায়গাটা। তো এই জায়গাটা থেকে গোটা এলাকাটা দেখা যায়, ছোট পাহাড় এই এলাকার পাহাড় এটা। তো সে যাই হোক, এখন সেই এলাকার পাহাড়টা আজকে আপনাদেরকে দেখাবো, যে সেই পাহাড়টা চারদিকটা কেমন আছে এবং তার চারিপাশ দেখতে কেমন। এবং এটা আপনার ঢলডাঙ্গা থেকে প্রায় 3 কিলোমিটার দূর, আর এদিকে আপনার পুনিশল অঞ্চলের লাস্ট বর্ডার। তো সেই জায়গাটাকে এসছি, এবং সামনে রায়পুর তালনাঙ্গরা শিমলাপার রোড, এই এই সামনে এটা হচ্ছে সেই জায়গা। আর এদিকটা চারদিকটা আপনারা দেখুন কেমন দেখায়, লোকেশনটা দেখুন। যাই হোক, সেই পাহাড় থেকে ঘুরে আস্তে আস্তে আমরা রওনা দিচ্ছি। আমাদের মোটর সাইকেল যেখানে আছে ওইখানে আপনার যে গাড়িটা নেব, আর যে রাস্তাটায় আমরা যাচ্ছি সে রাস্তাটার লোকেশনটা দেখছি ঠিক এরকম। এখানে একটা বাড়ি হয়েছে, এখানে কারা যেন একটা বাড়ি করেছে। আর এদিকটা দেখা শীতকালীন কিছু লাগিয়েছি, মূলা টুলা হবে হয়তো। কথা বলতে বলতে আমি যাচ্ছি। তো জায়গাটা খুব ফাঁকা জায়গা এবং প্রাকৃতিক পরিবেশটা খুব ভালো। তো জায়গাটা চারদিকটা দেখুন, এবং ধান পাকার সময়, এই মরশুমে ধান পেকে গেছে দেখুন। জায়গাটা কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, এটাই আমার বলা ছিল। এখনো কিছু কিছু এই ধানটা দেখুন পেকেছে, এই ধানটা এখনো পাকেনি, এটা এখনো সবুজ আছে। তার বেশি দূর নেই, সামনেই PMGP রাস্তা, এই রাস্তা পেলেই আমরা চলে যাব বাড়ি। গাড়িটা ওই আগে দাঁড় করানো আছে, আপনাদেরকে দেখাচ্ছি সেই PMGP রাস্তাটা। রাস্তাটা খুব ফাঁকা, এটা বেশি যান চলাচল করে না, এটা আপনার মেন রাস্তা ওই সাইডে আছে, এটা আপনার তার মানে কট রোড যাকে বলে, এটাতে খুব কম টাইমে গাড়ি চলাফেরা করে। রাস্তাটা দেখাবো আপনাদেরকে, আর সামান্য গেলে আমরা রাস্তাটা দেখতে পেয়ে যাবো। প্রচন্ড ঠান্ডা লেগেছে, যার জন্যে এই তো আমরা পৌঁছে গেলাম সেই রাস্তায়। রাস্তাটা দেখুন, পুরো রাস্তা ফাঁকা, পুরো রাস্তা ফাঁকা, কোনো গাড়ি এই মুহূর্তে আসারও সম্ভাবনা নেই, আর গাড়িও যায়ও না, আর কোনো মানুষজনও দেখতে পাবেন না। এটা রাস্তার পাশে একটা পুকুর আছে, পুকুরটা ঠিক এরকম,
পুকুরে প্রচুর আপনার শালুক ফুল আছে, ওই ফুলগুলো দেখতে পাচ্ছেন। আর রাস্তাটা এদিকটা হচ্ছে ঠিক এরকমই। তাই আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছি। এই দেখুন সেই পুকুর, যে পুকুরটার কথা বলছিলাম, এই পুকুরে অনেক শালুক ফুল আছে, ফুলগুলো এখন ফোটেনি, এগুলো সকালের দিকে ফোটে সেটা দেখাচ্ছে। ওই দেখুন দূরে আমরা যে পাহাড়ে গেছিলাম, পাহাড়টা ঠিক ওই দূরে, ওই যে উঁচু জায়গাটা দেখাচ্ছে ওই কাছে। আর এদিকে চারদিকে আপনার এই গাছগুলো আকাশমণি গাছ, এবং আকাশমণি ফুল ফুটেছে দেখুন হলদে কালারে। এদিকটা চারদিকে রাস্তার ধারে ধারে গাছ লাগানো আছে। এই দেখুন লোকেশনটা খুব ভালো। আমরা চলে এলাম আমাদের গাড়ির কাছাকাছি, গাড়িটা ঠিক ওই জায়গায় লাগানো আছে। তো সে যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধু। আগামী দিন আরও কোনো এক জায়গায় দেখা হবে। নমস্কার।